ক্যাসিনো কাণ্ডের শুরু থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে নাম আসে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের। গ্রেপ্তার আতঙ্কে কয়েকদিন নিজের কাকরাইল কার্যালয়ে নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে অবস্থান করেন। অন্যদিকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমান, ক্যাসিনোর পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও জড়িত তিনি। তার প্রযোজিত চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব খান, বুবলির মতো তারকারা। ভারত সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কুমিল্লার 14 গ্রাম থানার আলকোরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের এই বাড়ি থেকেই শনিবার গভীর রাতে সম্রাট আর তার সহযোগী আরমানকে আটক করে র্যাব। শনিবার সন্ধ্যা থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। র্যাবের বিশাল বাহিনী বাড়িটি ঘিরে অবস্থান নেয়। গভীর রাতে আটক হন এ দুজন। বাড়িটি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে আসা ফেনী পৌরসভার মেয়র মোহাম্মদ আলাউদ্দিনের ভগ্নিপতি মুনির চৌধুরীর। পরে সম্রাটকে নিয়ে আসা হয় ঢাকার কাকরাইলে। সেখানে তাকে নিয়ে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।